আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো অনেকদিন ধরে আজানের বাবাকে বলতেছিলাম যে চলো বাহির কোথাও ইফতার করি, বাট ও আসলে অনেক বিজি থাকে, সো সময় হয় না, কারণ বাসাতেই অ্যাকচুয়ালি ইফতার করে না। সো আজকে আমাকে ফোন দিয়ে বললো যে আমি পাশে ইফতার করবো, তো আমি বলতেছি চলো বাসায় করবো না, আজকে বাইরে যাবো। দেন ও বলতেছে আচ্ছা চলো, দেন ওর আবার ইফতার করে বাহিরে কাজ আছে। আমরা একদম বের হয়েছি আজান দেওয়ার 20 মিনিট আগে, তো আমরা মানে পাচ্ছিলাম না কোনো রিক্সা টিক্সা, দেন পেলাম। অ্যান্ড হচ্ছে আজানের বাবা রাগ করতেছিল যে আসলে মানে ইফতারটা মনে হয় রাস্তায় করতে হবে, এমন একটা অবস্থা, কারণ অনেক জ্যাম থাকে। এদিক থেকে আজানও অনেক বেশি খুশি ছিল, কারণ অনেকদিন পর ওর বের হয়েছে। অ্যান্ড আজকে ওকে বলতেছিলাম ক্যামেরার দিকে একটু তাকাও, বাট ও কোনোভাবেই হচ্ছে তাকাবে না। ও ওর নিজের মতো করে বাস দেখতেছে, গাড়ি দেখতেছে, আর বলতেছে মামি মামি এটা বাস এটা গাড়ি। অ্যান্ড মানে ওর কথার অ্যান্সার দিতে দিতে আমার হচ্ছে গিয়ে মানে রোজা ধরে গেছে, এমন একটা অবস্থা ছিল। তো যাই হোক, আমরা চলে আসছি। তখন ইফতারের আর মেবি 2-5 মিনিটের মতো বাকি হয়তো বা, তো আজানের বাবা তো আগেই বলে রেখেছিল, সো প্যারা আর ছিল না। তো তারপর হচ্ছে বসার পর আমি একটু আমার ক্লিপ নেওয়ার ট্রাই করলাম, বাট হচ্ছে রোজা রেখে আসলে ভালো লাগতেছিল না একদমই, আর যেহেতু একদম ইফতারের সময় হয়ে গিয়েছিলো। আর আসলে ইদানিং এত বেশি গরম পড়েছে, দেখা যায় যে কোনো কিছু না খেতে ইচ্ছা করলেও মানে পানিটার খুব তৃষ্ণা পায়, মনে হয় যে মানে অনেক পানি খেয়ে অনেক বেশি। তো যাই হোক, আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ওয়াটারমেলন আর হচ্ছে লেমন জুস, অ্যান্ড সাথে ছিল সেট মেনু, যেটা আসলে মানে আমার মনে হয় ইফতারের জন্য পারফেক্ট। এর বেশি আসলে খাওয়া যায় না, মানে আমরা নর্মাল ডেসে আরও বেশি খাই, বাট ইফতারে আসলে আর বেশি খাওয়া যায় না আমার মতে। অ্যান্ড সাথে একটা চাউমিন নিয়েছিলাম, মানে এটাও আমাদের জন্য ওভারলোড হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরে আল্লাহর নামে আমরা ইফতারিটা করলাম আলহামদুলিল্লাহ। আর আমি খাচ্ছিলাম, সাথে হচ্ছে আজানকে আবার আমার ধরে রাখতে হইতেছিল, কারণ ও আবার অনেক জ্বালাইতেছিল, মানে কেন জ্বালাইতেছিল আমি জানি না, ও মানে খুব বিরক্ত করতেছিল। তো এদিক থেকে আজানের বাবাও খাচ্ছিল, তো আল্লাহর রহমতে আমরা একসাথে ইফতার করলাম। অ্যান্ড আমরা আমাদের খাবার কোনো রকম শেষ করলাম, অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এই তো আজানকে একটু নামাই দিলাম যে বাবা তুমি এখন হাঁটো, তুমি অনেক দুষ্টামি করতেছিলে ওই দিন। অ্যান্ড ও একটু মানে সবাইকে দেখে আবার লজ্জা পাচ্ছিল আশপাশের মানুষ। তো যাই হোক, সব মিলে আল্লাহর রহমতে দিনটা অনেক ভালো কেটেছিল। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম।